নমস্কার আজকে কলকাতা হাইকোর্ট থেকে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় খুব গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন প্রশ্ন ভুল মামলাতে আজকে প্রাথমিক শিক্ষা পর্ষদ টেটের ভুল মামলা স্বীকার করেছে এবং উত্তর যারা যারা দিয়েছে প্রত্যেকটি প্রশ্নের প্রত্যেককে নম্বর দিতে হবে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ পর্ষদ প্রশ্ন ভুলের কথা স্বীকার করে নিয়েছে মামলাকারীরা যদি ওই পাঁচটি প্রশ্নের উত্তর দিয়ে থাকেন তাহলে ভুল প্রশ্নে নিরিখে তাদের অতিরিক্ত পাঁচ নম্বর দিতে হবে এবং সেই সঙ্গে দেখতে হবে বাড়তি পাঁচ নম্বর পাওয়ার পর তারা টেট উত্তীর্ণ হচ্ছে কি না যদি তারা টেট উত্তীর্ণ বলে বিবেচিত হন তাহলে আগামী চার সপ্তাহের মধ্যে তাদের চাকরির ব্যবস্থা করতে হবে এছাড়াও আজকে কলকাতা হাইকোর্ট থেকে খুব গুরুত্বপূর্ণ একটি ওয়েমার সিট সংক্রান্ত নিউজ এসেছে দু হাজার চোদ্দো সালে টেটের সমস্ত ওয়েমার সিটকে পুড়িয়ে ফেলা হয়েছে বলে আদালতে ফের জানালো প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রাথমিক দু হাজার ষোলো সালে নিয়োগ প্রক্রিয়ায় পাঁচ শতাংশ অতিরিক্ত একটি প্যানেল তৈরি করার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট এবং সেই মামলায় পর্ষদ জানিয়েছে যে দু হাজার চোদ্দো সালে টেটের সমস্ত ওয়েমআর সিটকে নষ্ট করে ফেলা হয়েছে কলকাতার রাজা বসন্ত রায় রোডের একটি কোম্পানিকে ওই কাজের বরাত দেওয়া হয় এবং ওয়েমার সিটির ডিজিটাল কপি তাদের কাছে রয়েছে বলে জানিয়েছে পর্ষদ কিন্তু পর্ষদের এই বক্তব্য মানতে নারাজ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় পর্ষদের বক্তব্যের প্রেক্ষিতে বিচারপতি জানিয়েছেন আদালতের চোখে ডিজিটাল কপির কোনো মান্যতা নেই এরপরেই লেক থানাকে বিচারপতির নির্দেশ ওমার সিট নষ্টের বরাত পাওয়া ওই কোম্পানির প্রতিনিধিকে আগামী উনিশ তারিখের মধ্যে এজলাসে হাজির করতে হবে ভিডিওটি এখানে শেষ করছি ছোট্ট আপডেট ছিল ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এই ধরনের নিয়োগ সংক্রান্ত খবরের জন্য অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনকে প্রেস করবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য